অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। মেয়েরা তোমরা সবাই ভালো আছো? জি টিচার, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই কামনা করি। সপ্তাহে একটা ক্লাস পাই, হ্যাঁ, সেই ক্লাসটা অন্তত ভালো করা উচিত। আচ্ছা, তোমাদের গত ক্লাসে আমি পড়িয়েছিলাম মাল্টিমিডিয়া গ্রাফিক্স, তাই না? তোমাদের বেশ কিছু এমসিকিউ আমি বলছিলাম, ওগুলো কি তোমরা পড়েছো? হ্যাঁ, জি টিচার, যা হোক বলে ভালো, তোমরা পড়ে নিবা, ঠিক আছে? তাহলে আজ আমি তোমাদের পাওয়ার পয়েন্টে যা যা আছে ওগুলো আমি দেখানোর চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করো। তোমরা যদি কোথাও না বুঝো সে জায়গাতেও তোমরা আমাকে প্রশ্ন করবে। আচ্ছা, আগে আমি তোমাদের দেখাবো, আগে একটু বলি পাওয়ার পয়েন্ট কি। এটা পূর্ব যদি বলেছি, এখন আবার বলি, পাওয়ার পয়েন্ট হচ্ছে এমন একটি সফটওয়্যার, হ্যাঁ, যাকে বলে প্রেজেন্টেশন সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে কি আমরা যে কোনো সভা সমিতি, হ্যাঁ, সেমিনার এবং ক্লাস, এগুলো সুন্দরভাবে যে কোনো বিষয়কে এই ক্লাসের মাধ্যমে সুন্দরভাবে এই সফটওয়্যারের সাহায্যে উপস্থাপন করতে পারে। শুনো, তোমরা বইটা একটু খুলো, 68 পেজ, সাজেদা হাসতেছো, হ্যাঁ, 68 পেজ তোমরা একটু খুলো দেখো। পাওয়ার পয়েন্টের সাহায্যে দেখো সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটার সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকর ভাবে তথ্য উপস্থাপন করার জন্য প্রধানত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। হ্যাঁ, বিভিন্ন রকম প্রেজেন্টেশন সফটওয়্যার রয়েছে, পাওয়ার পয়েন্ট আছে, পিকাসা আছে, ইমপ্রেস আছে ইত্যাদি। তবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা বর্তমান বিশ্বে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি সফটওয়্যার। এটি হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আবিষ্কার অর্থাৎ তৈরি করেছে মাইক্রোসফট কর্পোরেশন। হ্যাঁ দেখো, তারপরে পাওয়ার পয়েন্টের সাহায্যে আমরা লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদি সমন্বয়ে আকর্ষণীয় ভাবে তথ্যাদি উপস্থাপন করতে পারি। তারপরে তোমার এই লাইনটাকে খেয়াল করে পড়ো, দেখো পাওয়ার পয়েন্টের ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্টের ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলে স্লাইড, বুঝছো? এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে, খেয়াল করো। প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলে স্লাইড। মাইক্রোসফট ওয়ার্ডে যেমন একটা ডকুমেন্টে অনেকগুলো পেজ থাকে, ঠিক তেমনি পাওয়ার পয়েন্টে ওইরকম পেজ না বলে আমরা বলি তাকে স্লাইড, একাধিক স্লাইড থাকে। আর একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলে হ্যান্ড আউটস। আর পরিকল্পিতভাবে একটি প্রেজেন্টেশন ফাইল অর্থাৎ প্রেজেন্টেশন তৈরি করতে হলে তার একটা খসড়া তৈরি করে নিতে হয়। খসড়াটা তৈরি করে নিলে তাহলে আমরা সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আচ্ছা, এবার আমি তোমাকে দেখাবো পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি কিভাবে ওপেন করতে হয়, আবার কিভাবে একটি স্লাইড তৈরি করতে হয়, স্লাইডে কিভাবে ছবি আনতে হয়, আবার সেই ছবিটা কিভাবে ছোট বড় করা যায়, আবার অডিও ভিডিও কিভাবে, হ্যাঁ, এখানে আনা যায়, অ্যানিমেশন কিভাবে দেওয়া যায়। পূর্ব তোমাদের দেখাইছি, আবার আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তোমাদের কারো কোথাও সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করবে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, খেয়াল করো। আচ্ছা, অসুবিধা নেই, দেখো তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? রাহাল, জি টিচার, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, মাইক্রোসফট পাওয়ারে শুনো, আমরা সফটওয়্যার বিভিন্ন ভাবে ওপেন করতে পারি, এটা তোমরা জানো, তাই না? তবে শর্টকাটে ওপেন করার জন্য আমরা ডেস্কটপে ফাইলটা এনে রাখি। দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি পি, পিটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আইকন। এই সফটওয়্যারটি ওপেন করতে হলে এই সফটওয়্যারের আইকনের উপর মাউস পয়েন্টার রেখে ক্লিক, আগে ডাবল ক্লিক করতে হতো, এখন একটা ক্লিক করলেই ওপেন হয়ে যায়। দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন হচ্ছে। আর মানে তোমরা পড়েছো কি যেন ওইটা, অফিস অফিস মাইক্রোসফট অফিস, হ্যাঁ, অফিস তোমরা মনে হয় তোমাদের বইতে আছে কত, এটা 2007 খুব সম্ভবত, ঠিক আছে? আমারটা হচ্ছে 2019, সমস্যা নেই, প্রায় একই ধরনের একটু আপডেট। আমরা ব্ল্যাঙ্ক
প্রেজেন্টেশন নেব। স্ক্রিনটা ফুল করে দেই। আচ্ছা এখন এই যে দেখো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করার সঙ্গে সঙ্গে একটা স্লাইড কি আমরা পেয়ে যাই। তারপরে আমি দেখাবো নতুন একটা স্লাইড কিভাবে আনতে হয়। দেখো নতুন স্লাইড আনার জন্য আমাদের যেতে হবে, তোমরা খেয়াল করো এমসিকিউ তে কিন্তু থাকে, নতুন স্লাইড আনার জন্য আমাকে যেতে হবে হোম মেনুতে। ইনসার্টে যাও, ডিজাইনে যাও, পাবি না, আমাদের যেতে হবে হোম মেনুতে। দেখো লেখা আছে নিউ স্লাইড, নিউ স্লাইডে ক্লিক করলাম। এই দেখো বিভিন্ন রকম স্লাইড আছে, তোমার যেমন প্রয়োজন সেরকম স্লাইড তোমরা নিয়ে নিবা। ধরো আমি নিয়ে নিলাম কি টাইটেল স্লাইড নিলাম, কারণ এখানে আমি যে জিনিস আনবো একটা টাইটেল দিব, তার নিচে একটা ছবি দিব, এই জন্য আমরা এটা নিব। আর যদি তুমি শুধু একটা ছবি আনবে তাহলে তো ব্ল্যাঙ্কও নিতে পারো, এটা তোমার খুশি। আমি এটা নিলাম, হ্যাঁ প্রথমটা আমি ডিলিট করে দেই, যেহেতু আমি সেকেন্ডটা নিছি। হ্যাঁ দেখো এখানে ধরো আমি কি করব, একটু কিছু লিখবো লেখার জন্য কি প্রথমে তোমাকে ফন্ট সাইজ নিয়ে ফন্ট স্টাইল নিতে হবে। ফন্ট স্টাইলের জন্য আমরা সাধারণত ইংরেজিতে টাইম নিউ রোমান হচ্ছে স্ট্যান্ডার্ড একটি ইংরেজি ফন্ট, আর বাংলায় কি অভ্র সফটওয়্যারের নিকুশ ব্যান্ড, আর যদি আমরা বিজয় সফটওয়্যার ব্যবহার করি তাহলে সুতুনি এমজে। মনে রেখো বিজয় সফটওয়্যারের বাংলা ফন্ট হচ্ছে সুতুনি এমজে, এটা তোমাদের বইতে আছে, ঠিক আছে। আর যদি আমরা অভ্র ব্যবহার করি, এখন কি জানো বিজয় সফটওয়্যারের ব্যবহারটা মোটামুটি ভাবে এখন ব্যবহারটা অচলের মতো, তবে অনেকেও ব্যবহার করে এখনো, তবে অভ্র সফটওয়্যারটাই বেশি এখন জনপ্রিয় এবং ব্যবহৃত হয়। হ্যাঁ অভ্র সফটওয়্যারের বাংলা ফন্ট হচ্ছে কি নিকুশ ব্যান্ড। আমরা ইংরেজি ফন্ট স্টাইল নিব টাইমস নিউ রোমান, দেখি কোথায় আছে টাইমস নিউ রোমান, টি দিয়ে তাই না, টি টাইপ করলাম, দেখি কোথায়, একটু দেখো তো, এই যে টাইমস নিউ রোমান। আচ্ছা এর ই নেব, ফন্ট সাইজ নিলাম ধরো আমি 40 নিলাম, তোমার যত খুশি নিতে পারো, তুমি যেমন কাজ করবে যেরকম প্রেজেন্টেশন তৈরি করবে সেই অনুযায়ী নিবে। লেখার যদি তোমার বেশি হয় তাহলে ফন্ট সাইজ কম নিবা, আর লেখার যদি অল্প হয় শুধু হেডিং অর্থাৎ শিরোনাম হয় তাহলে তুমি সেটার সাইজটা একটু বড় নিবা। ধরো তোমাদের একটা এখানে কি আনবো, একটা ফুল আনবো, ধরো রোজ আনবো আমি একটা রোজ, ঠিক আছে লেখলাম, এটাকে উপরে উঠিয়ে দেই, এটা একদম বড় হয়ে আছে কেন, খেয়াল করো কিভাবে ছোট বড় করতে হয়, এটা অনেক বড় হয়ে আছে। ধরো এখানে আমি নেব, এখানে একটা কি যে কোনো কিছু আনতে পারি, যে কোনো ছবি, তোমার ছবি, যে কোনো ছবি আমরা আনতে পারি। তাহলে যে কোনো ছবি আনতে হলে আমাকে যেতে হবে ইনসার্ট মেনুতে, তারপর পিকচার, তারপরে দিস ডিভাইস, অনলাইন থেকেও আমরা আনতে পারি সরাসরি, তাহলে যে সময় লাগে। একটা গোলাপের ফুল নিয়ে, হ্যাঁ একটা গোলাপ ফুল না, আচ্ছা অ্যানিমেশন দেওয়া, ওইটাই এনে দেখাচ্ছি তোমাকে, দিস ডিভাইস দিলাম, দেখি ডেস্কটপে থাকার কথা, আমার ডেস্কটপে একটা রোজ আছে, কোথায় রে বাবা, ডেস্কটপে তো ছিল একটা রোজ, দেখতে পাচ্ছি না কেন, তাহলে কি অনলাইন থেকে আনতে হবে, সময় লেগে যাবে তো। আমরা প্রেজেন্টেশন তৈরি যখন করি আগে অনলাইন থেকে কোনো কিছু আনার দরকার হলে আগে সেটা আমরা ডাউনলোড করে রাখবো, ঠিক আছে, অন্য কোথাও থেকে আনলো সেটা কম্পিউটার এনে সেভ করে রাখবো। ছিল একটা রোজ, আমি দেখতে পাচ্ছি না কেন, কিসের ভিতরে কে জানে ছিল তো, দেখি এটা ওই নিউ ফোল্ডারটার মধ্যে নাকি, নিউ ফোল্ডারের এই মধ্যে যে মনে হয় থাকতে এই পারে। যে আছে, কিন্তু এটা এই যে দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই যে আছে কিন্তু ওইখানে গেলে আমি দেখতে পাচ্ছি না কেন, টিচার এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেন। এই যে দেখছো তোমাদের কত বুদ্ধি, পেস্ট করলে হবে, হ্যাঁ নেই কপি করে আমি দেখি, দেখি কপি করলাম, দেখি যাই, এই পেস্ট করি, দেখি আসে কিনা কে জানে, মনে হয়
আসার কথা না। টিচার ওইটা মেবি কপি হয় না ওই সময়, কপি হয়নি, দেখি না না দেখি হবে না কেন, এই যে কপি, তারপরে দেখি পেস্ট। ওই সেভাবে তো হলো না মনে হচ্ছে, না দেখি দেখি আমি আবার দেখি পাবো, দেখি ইনসার্ট, সময় লেগে যাচ্ছে তো ডেস্কটপে, কিন্তু দেখো তোমরা খেয়াল করো, কিন্তু দেখা ওটা তো যাচ্ছে। অনলাইন পিকচার মনে হলো হ্যাঁ টিচারের। হ্যাঁ, এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা বাবার অন্য সময় দেখাবো, ধরো এইটাই নিলাম, যে কোনো একটা ছবি নিলাম, তাহলে তো রোজ দেওয়া ঠিক হচ্ছে না, ধরো তোমরা ওইটা এনে নিও। এটা দিলাম, তাহলে এখানে আমার রোজ দেওয়া ঠিক হবে না, তাহলে এখানে আমি দিয়ে দিতে পারি মাল্টিমিডিয়া ক্লাস, তাই না? ওয়েলকাম। হ্যাঁ ওয়েলকামও দিতে পারি, এই যে দেখছো তোমাদের কত বুদ্ধি। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম আমার কে মাল্টিমিডিয়া ক্লাসে, তাই না? এরকম কিছু আমরা দেখতে পারি। আচ্ছা তারপরে আরেকটা স্লাইড নেব, তাহলে নতুন আরেকটা স্লাইড নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, হোমে যেতে হবে, আবার নিউ স্লাইড, তারপর ব্ল্যাঙ্ক কে এটা নিলাম, তারপরে এখানে আমরা কি আনবো, এবার ধরো আমরা একটা কি ভিডিও আনবো, ভিডিও আনার জন্য তোমাকে যেতে হবে ভিডিও ফাইল ইনসার্ট মেনু, তারপরে একটু খেয়াল করো সময় কম তো, একটু তাড়াতাড়ি বলতেছি, এই যে তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ, সাজেদা জি রাহাল ম্যাডাম, দিনান্তি যাকে জি দেখতে পাচ্ছি তাকে টিচার, বলতেছি, দেখো এই যে ভিডিও এখানে যাবা, এই যে ভিডিও অন মাই ডিভাইস, আমার কি ভিডিও আছে দেখি দেখি, ভিডিও ধরো এই যে এটাই আছে মনে হয়, জোয়ার বাটা ধরো এটাই দিলাম, যা আছে সামনে ওইটাই দিলাম, যা আছে সেটাই দিয়ে দেখাই তোমাকে। হ্যাঁ ধরো একটাই, এটা একটা ভিডিও ফাইল, এখানে ভিডিও অ্যাড করলাম, তাহলে ভিডিও আনার জন্য আমরা গেলাম ইনসার্ট মেনুতে, তারপর ভিডিও খেয়াল করো, এই যে দেখো এগুলো কিন্তু এমসিকিউতে থাকবে, ভিডিও, তারপর ভিডিও অন মাই পিসি, ঠিক আছে, আমরা কিন্তু অন্যভাবে প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আনি, ওটা তোমাদের না জানলেও হবে। আচ্ছা তারপর আরেকটা স্লাইড নেব, নিউ স্লাইড, হ্যাঁ এখানে আরেকটা কে ইনসার্ট মেনু, এখানে ধরো একটা টেবিল, টেবিল ধরো টেবিল নেব, ধরো যে কয়টা খুশি নিলাম, এই একটা টেবিল নিলাম, হ্যাঁ টেবিলটা না নেবো ঝামেলা। আচ্ছা তারপর আরেকটা স্লাইড নেই, ধরো আরেকটা কিছু নেব, এখানে ছবি নেব, ডেস্কটপে তো অনেক কিছু আছে, এই যে তোমাদের, আচ্ছা তোমাদের ছবি তো নিলাম আমি, তাই না, তোমাদের ছবি এনে দেখায়, এটা কি ডেস্কটপে, ফোল্ডারটা কোথায় তৈরি করলাম, আজকে ডেট দিয়ে করেছি, ওই যে নিচে নিচে একবারে এই নিচে যে এই যে এই যে ওইদিকে এই যে এই যেটা, হ্যাঁ এই যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা ধরো, এবার আমি তোমাদের দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ঠিক আছে, এবার আমি তোমাদের দেখাবো ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয়। ধরো আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হলে প্রথমে আগে কি যে স্লাইডে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডে একই রকম ব্যাকগ্রাউন্ড দিব, তখন আমরা কি করব, এখানে থেকে ডিজাইন মেনুতে যাব, খেয়াল করো এমসিকিউ কিন্তু এগুলোতে থাকবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড থাকে ডিজাইন মেনুতে, ক্লিক করলাম, তারপরে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবে, এটা তো ঢেকে যাচ্ছে আমার। আচ্ছা তারপরে দেখো সলিড কালার যদি নিতে চাও নিয়ে এই যে কালার দিবে, আর যদি বিভিন্ন স্টাইলে নিতে চাও, দেখো বিভিন্ন রকম আছে, তো তোমরা যেটা খুশি সেটা নিতে পারো, অথবা টিচার এটাই মানাইছে এখানে। এটাই মানাইছে না? আচ্ছা হ্যাঁ তোমরা যদি এই কালারটা প্রত্যেকটা স্লাইডে দিতে চাও, তাহলে অ্যাপ্লাই টু অল, কথাগুলো কিন্তু মনে রাখবা, প্রত্যেকটা স্লাইডে একই রকম ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য তোমাকে কোন অপশনটা দিতে হবে, অ্যাপ্লাই টু অল, তোমরা কি আমাকে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই না রাহাল?
জি টিচার, এই যে তোমরা কি অ্যাপ্লাই টোল কথাটা দেখতে পাচ্ছো লেখাটা? জি জি টিচার, হ্যাঁ, এটা দিবে। হ্যাঁ দেখো ম্যাম, আমি কি দিয়েছি? হ্যাঁ, প্রত্যেকটা স্লাইডে দেখো একই রকম চলে আসছে। টিচার ছবিটাকে আর একটু বড় করে দিলে হতো না? এই যে ছবি না? হ্যাঁ, আমি তো খালি বুঝাচ্ছি, তোমরা তোমরা নিজের মতো করে তৈরি করে নিবা। তাহলে লেখাটা, এই লেখাটাকে তুমি উপরে উঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার আমি অ্যানিমেশন দিয়ে তোমাদের দেখাবো, সময় কম তো এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। ধরো তোমরা এটাকে অ্যানিমেশন দিবা, অ্যানিমেশন দেওয়ার জন্য তোমাকে যেতে হবে, স্ক্রিনটা আবার নিচে নামিয়ে দিই। আচ্ছা, অ্যানিমেশন দেওয়ার জন্য তোমাকে যেতে হবে, এই যে দেখো অ্যানিমেশন মেনুতে। হ্যাঁ, দেখো আমরা কিন্তু এই যে স্টাইল কিন্তু বিভিন্ন রকম দিতে পারি, এই যে এখান দিয়ে নিয়েও তোমরা বিভিন্ন স্টাইলের এই যেগুলো দিতে পারো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিতে পারো, এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু করা যায় এখানে, বুঝছো? ধরো এবার অ্যানিমেশন দেব কি এই স্লাইডে, তাহলে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, সিলেক্ট করে অ্যানিমেশন, তারপর অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, তারপরে অ্যানিমেশন, বিভিন্ন রকম অ্যানিমেশন আছে এই অ্যানিমেশনে, বুঝছো, বিভিন্ন রকম কথা আছে অ্যানিমেশনটা। তুমি এই ধরো এই তুমি এই পিকচারটা ইমেজটা প্রবেশ পথে কিরকম দিবা, আবার বের হয়ে যাবে সেটা কিভাবে দিবা, এরকম বিভিন্ন রকম ব্যাপার আছে। তোমরা এগুলো উপরে ক্লাসে যখন পড়বে অথবা এ নিয়ে প্রেজেন্টেশন তৈরি করবে তখন তোমরা দেখতে পাবে। ধরো আমি মোটামুটি ভাবে একটা প্রেজেন্টেশন নিয়ে তোমাদের আমি দেখাই, এই দেখো এটা এভাবে আসবে। আবার যদি তুমি অন্যরকম চাও, হ্যাঁ, তাহলে অন্যরকম দিতে পারো, এই দেখো, এই যে যেমন খুশি তোমরা। তবে অ্যানিমেশনটা সাধারণত দিতে হয় তুমি কোন কাজে এটা ব্যবহার করতেছো সে অনুযায়ী অ্যানিমেশন দিতে হবে, যেটা খুশি সেটা দিলে হয় না, তোমার বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে অ্যানিমেশন দিবে। ধরো এটা দিলে, আর কত রকম আছে, যেটা খুশি সেটা দিতে পারো। আচ্ছা, এবার অ্যানিমেশন চলে গেল, এবার আমি দেখাবো ইফেক্ট, ঠিক আছে? ধরো আমি এটা অ্যানিমেশন দিছি, এটা একটা ইফেক্ট দিব, ঠিক আছে, বা সাউন্ড দিব। হ্যাঁ, সাউন্ড দেওয়ার জন্য তোমাকে যেতে হবে, দেখো ট্রানজিশনে যেতে হবে, ট্রানজিশনে যে এই দেখো সাউন্ড, সাউন্ড তো তোমরা শুনতে পাবা না, আমি ওইটা তো অফ রেখে আসছি, আবার তো ব্যাক করতে গেলে ঝামেলা হবে। আচ্ছা আমি দেই, দেখো তোমরা শুনতে পাও কিনা। রাহাল কিছু হ্যাঁ শোনা গেছে? শুনলাম তো, শোনা শোনা গেছে? যাচ্ছে তো। ও হ্যাঁ না, ওই যে আমরা যখন স্ক্রিন শেয়ার দেই, বুঝছো, তখন একটা অপশন আছে ওইটা দিতে হয় সাউন্ড শোনার জন্য। আচ্ছা টিচার, ওইটা কিভাবে করে, ওই যে কি করে মানে কন্ট্রোল করে যে স্ক্রিন শেয়ার করবেন, আমরা সাউন্ড শুনবো না শুনবো না জুমে? ওইটা ইয়ে আছে, যখন আমরা স্ক্রিন শেয়ার দেই তখন এটা তো তোমরা সরাসরি এক সময় দেখবা, ওই যে স্ক্রিন শেয়ার আমরা কোন জিনিসটা শেয়ার দিব ওইখানে বক্স আসে, নিচে লেখা আছে সাউন্ড বলে একটা কথা লেখা আছে, বুঝছো, মানে তোমার এই পিসিটার কোনো সাউন্ড তুমি শো করবে কিনা এরকম একটা কথা লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, আবার এই যে দেখো তোমাদের এই জিনিসটা আবার বলি নাই, দেখো প্রেজেন্টেশন কি ই করার জন্য, শো করার জন্য F5 কিবোর্ডে F5 অথবা ভিউ মেনু থেকে দেখো, এই যে ভিউ মেনু কোথায় আছে একটু দেখো তো সাজেদা, স্লাইড শোটা কোথায় আছে? স্লাইড শো সাধারণত ভিউ মেনুতে থাকে, ভিউ, আর নিচে ওই তোমাদের কি কম্পিউটার নিচের দিকে একটা আইকন আছে, তোমরা কি দেখতে পাচ্ছ এই যে কাপের মতো, এই যে দেখো স্লাইড শো দেখা যায় সাজেদা? হ্যাঁ, এইটা অথবা F5 অথবা ভিউ মেনুতে আছে, ভিউ মেনুতে একটু খুঁজে দেখবা, তবে ভিউ মেনু থেকে সহজে কেউ দিতে চায় না, সাধারণত ওই নিচে থেকে দেয় অথবা F5 বাটন চেপেই দেয়। আচ্ছা, তারপরে আর কোনো কিছু বাকি আছে? আমার তো মনে হয় মোটামুটি ভাবে তোমাদের আমি সবই বলেছি,
তবে অনেক কিছুই আছে, তোমরা তো ছোট ক্লাস এই জন্য অল্প কিছু। আচ্ছা তাহলে আমি সংক্ষেপে একটু বলি। হ্যাঁ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যার কে বলে প্রেজেন্টেশন সফটওয়্যার, তাই না? এই সফটওয়্যার সাহায্যে আমরা যে কোনো বিষয়কে অতি সুন্দরভাবে আকর্ষণীয় ভাবে সকলের সামনে প্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, তবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা তো তোমরা সবাই ওপেন করতে পারবে, আর কি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা ওপেন করার পর যে আমরা একটা পেজ পাই অথবা যে স্ক্রিনটা দেখতে পাই ওইটা হচ্ছে একটা ওইটা স্লাইড। হ্যাঁ, তাহলে আমরা স্লাইড, নতুন স্লাইড সাধারণত আমরা পাই হোম মেনুতে, আর কোন ছবি আনার জন্য ইনসার্ট মেনুতে, আর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য ডিজাইন মেনু, আর ইফেক্টের জন্য ট্রানজিশন, আর কোন স্লাইডের ছবির মাঝে কি যদি আমরা অ্যানিমেশন দিতে চাই, হ্যাঁ মানে ছবিটা কিভাবে আসবে স্ক্রিনে তার জন্য অ্যানিমেশন, এই এই হলো মোটামুটি ভাবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের কাজ। আর কিভাবে ভিডিও আনতে হয় দেখালাম তোমাদের। শুনো তাহলে মেয়েরা, সময় যেহেতু শেষ এখন, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করব। তোমরা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ভিতরে যা যা আছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, সামনে ক্লাসে কোথাও সমস্যা থাকলে সেটা আমাকে বলবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ নিরাপদে থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ। টিচার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।